মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এইবার উকবা ইবনে নাফে বললেন এই জঙ্গলার হিংস্র প্রাণী শোন এইখান থেকে তোরা যদি বের না হয়ে যাস আমরা সাহাবা একরাম বলছি শোন যদি এইখান থেকে বের না হয়ে যাস আমরা বলে দিলাম এই জঙ্গলার মধ্যে যদি একজনকে পাই এই জঙ্গলার মধ্যে যদি কাউরে পাই সুতরাং আমরা তাদেরকে ফামান ওয়াজাদনাহু বাদ ফাদাল্লাহু যদি এই ঘোষণার পরে যদি তোমরা বের না হয়ে যাও একজন যদি কীট পতঙ্গ আমরা যদি কোনো হিংস্র প্রাণীকে পাই তাহলে তোমাদেরকে আমরা একটা একটা করে হত্যা করে ফেলব চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার সাহাবা একরামের ইমানের পাওয়ার কেমন ছিল এ মুসলমান সাহাবা একরামের আল্লাহর পয়গম্বরের সুন্নত কি কি পরিমাণ মানতেন সাহাবা একরাম নিজের জীবন কি উৎসর্গ করে দিয়েছেন এরপরও নবীজির ভালোবাসা তারা কোনোদিন উৎসর্গ করতেন নবীজির ভালোবাসা থেকে পিছপা হয় নাই আল্লাহর নবীজির সুন্নত থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই এবার উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা নু ঘোষণা দেওয়ার পর তাকিয়ে দেখা গেল জঙ্গলার ভিতরে যত বাঘ ভাল্লুক ছিল জঙ্গলার ভিতরে যত হিংস্র প্রাণী ছিল সব বিশ্ব ছিল সমস্ত সব বিশ্বগুলো মুহূর্তের মধ্যে জঙ্গলা ছাড়তে বাধ্য হলো কথা বলেন সুবহানাল্লাহ সাহাবা একরাম নবীজির সুন্নতকে মানার কারণে নবীজির আদর্শকে মানার কারণে সাহাবা একরামের কথা মেনেছেন জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত মহতরম হাজিরিন আজকে যদি আপনি আমি নবীজির আদর্শকে মানতে পারি নবীজির সুন্নতকে মানতে পারি আমাদের কথা ওই জঙ্গলার হিংস্র প্রাণী শুনতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না আবর পথের জাতিরিয়া মরণ পথের জাতিরিহি আমি আমি মুসাফির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে বস্থির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে বস্থির আল্লাহ তালার হুকুম পেলে পাখিটি যাবে চলে ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে আল্লাহ তালার হুকুম পেলে পাখিটি যাবে চলে ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে সেদিন শূন্য দেহ পড়ে রবে শূন্য দেহ পড়ে রবে হয়ে যে স্থির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে বস্থির খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে বস্থির সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মোহ বিদায় তবু দেবে আমার আপন স্বজন সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মোহ বিদায় তবু দেবে আমার আপন স্বজন আমি সবার পানে থাকব চে সবার পানে থাকব চে হয়ে যে অধীর খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে বস্থির
খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকল এই মহব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك يا أمانة سینوں میں ہے ہمارا آسا نہیں مٹانا نام و نشان ہمارا مسلمان بھائیرا ہمارے کتھا گلو دل دیے بجبین সাহাবা একরাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে ভালোবেসেছেন আমাদের বর্তমান ভালোবাসা কেমন শুধুমাত্র মুখের বলি আওড়াই আমরা আল্লাহর নবীজিকে প্রকৃত পক্ষে আমরা কেউ ভালোবাসি না এ মুসলমান যদি একজন মানুষ আরেকজনকে ভালোবাসে তার পদাঙ্ক অনুসরণ করার জন্য পাগল হয়ে যায় কিন্তু আজকে দেখা যায় আল্লাহর পয়গম্বরকে মুখে বলি ভালোবাসি কিন্তু আল্লাহর পয়গম্বরকে আপনি আমি মুখে মুখে বলি ভালোবাসি কিন্তু আল্লাহর পয়গম্বরকে অন্তর থেকে আপনি আমি কোনোদিনও ভালোবাসি না এ মুসলমান সাহাবা একরাম নবীজিকে কি পরিমাণ ভালোবাসেন ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের কাছে বুঝে আসবে এ হযরত আবু বকর হযরত উমর আল্লাহর পয়গম্বরকে কলিজা দিয়ে জীবন দিয়ে ভালোবাসেন তাবুকের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবা একরামদেরকে বললেন সাহাবা একরাম যুদ্ধের জন্য তোমরা যার যার যে মাল সামানা আছে এই মাল সামানা এনে সামর্থ্য অনুযায়ী মাল সামানা এনে হাজির করো এ মুসলমান হযরত আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর জলিল কদর সাহাবী হযরত আবু বকর এই আবু বকর মাল ঘর থেকে নিয়ে আসলেন হযরত উমরও মাল ঘর থেকে নিয়ে চলে আসলেন আল্লাহর পয়গম্বরের কাছে এনে হাজির করলেন হযরত উমরকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন উমর তুমি কি মাল নিয়ে আসছো কতটুকু নিয়ে আসছো আল্লাহর পয়গম্বরকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন পয়গম্বর
আমার ঘরের ভিতরে যত মাল ছিল আমার ওই মালকে আমি দুই ভাগে ভাগ করিয়া একটা ভাগ আমি আপনার জন্য হাজির করেছি আর একটা ভাগ আমার পরিবারের জন্য রেখে দিয়ে চলে আসছি মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আল্লাহর পয়গম্বর আবু বকরকে বললেন আবু বকর তুমি কি আনছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পয়গম্বর আমি আনছি আমার ঘরের ভিতরে যত মাল ছিল সমস্ত মাল আমি আপনার দরবারে এনে হাজির করে দিলাম ও পয়গম্বর আপনার জন্য আমার মাল সব উৎসর্গ করে দিলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর তাহলে ঘরের ভিতরে তুমি কি রেখে আসছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের ভিতরে কিছুই রেখে আসি নাই আমি ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ঘরের ভিতরে রেখে আসছি আর আমি কোনো কিছু ঘরের মধ্যে রেখে আসি নাই আ পয়গম্বর মুহতারাম হাজিরিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম পুরা জীবনটাকে উৎসর্গ করে দিলেন এ মুসলমান আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরারে আমার আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহর পয়গম্বর বললেন এই দুনিয়ার মানুষ শোনো তোমাদের যত সময় পর্যন্ত তোমাদের সব কিছুর চাইতে দুনিয়ার যত মহব্বত আছে মাতা পিতা সন্তান সন্ততি যা আছে দুনিয়ার সমস্ত মাল থেকে আমি আল্লাহর পয়গম্বরকে বেশি ভালো না বাসতে পারবা তত সময় পর্যন্ত তোমরা কশিন কালেও ইমানদার হতে পারবা না কথা বলেন ঠিক না পরিপূর্ণ যদি ইমানদার হতে হয় পয়গম্বরের সুন্নতের কোন বিকল্প নাই এ পরিপূর্ণ যদি ইমানদার হতে হয় আল্লাহর পয়গম্বরের আদর্শের কোনো বিকল্প নাই পরিপূর্ণ যদি ইমানদার হতে হয় আল্লাহর রাসূলকে ভালোবাসার কোনো বিকল্প নাই জীবনের সব কিছুকে আল্লাহর রাসূলের ভালোবাসার সামনে তুচ্ছ মনে করতে হবে মহতারাম হাজিরিন আজকে আমাদের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো আমাদের ভিতরে নাই বরং আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোটখাটো কিছু আদর্শ মানবো কিছু সুন্নত মানবো এটাও আমাদের মধ্যে নাই কথা বলেন ঠিক কি না আজকে আমরা মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে আজকে আমরা মুসলমান ওই নাসারাদেরকে আমরা খুশি করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি আমরা তাদের আদর্শে আমরা চুল কাটছি আমরা তাদের আদর্শকে গ্রহণ করছি কিন্তু আল্লাহর রাসূলের আদর্শকে আমরা গ্রহণ করছি না আমরা হাজার চেষ্টা করলেও আমরা যত কিছুই করি না কেন ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আল্লাহর আল্লাহ তাআলা বলেন এরা কোনোদিন তোমাদের এই কাজকর্মে তারা খুশি হবে না মুসলমান ভাইরারে আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম মুসলমান ভাইরারে আমার আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানা দেন এ দুনিয়ার মুসলমান শোনো এ দুনিয়ার মুসলমান শোনো তোমরা কোনোদিন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কোনোদিন কোনোদিন সন্তুষ্ট করতে পারবা না বলে কেন সন্তুষ্ট করতে পারবো না বলে যত কিছুই তুমি তাদের বেশভূষা অবলম্বন করো না কেন তাদের আদর্শ অনুযায়ী চলো না কেন কোনোদিন ওই ইহুদি খ্রিস্টানদেরকে তুমি সন্তুষ্ট করতে পারবা না যত সময় পর্যন্ত একজন মানুষ তাদের ধর্মের অনুসারী না হবে সুতরাং বোঝা গেল তাদের ধর্মের অনুসারী ব্যতীত যতই চেষ্টা করি না কেন আমরা কোনোদিনও ওই ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবো না কথা বলেন ঠিক না হে মুসলমান আজকে আমরা মুসলমান যেখানে সেখানে লাঞ্ছিত অপদস্থ অপমানিত কারণ হলো
আল্লাহর রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই আজকে আপনি গাজার দিকে তাকিয়ে দেখেন কখনো গাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে কখনো বা কখনো আপনার এক এক জায়গায় ভারতের জমিনের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে নিধন করে চলছে এভাবে করে তারা উঠে পড়ে লেগেছে মুসলমান নিধন মিশন তারা চালু করে রেখেছে মহতারাম হাজিরিন এভাবে যদি মুসলমান আজকে যদি বসে থাকে মুসলমান যদি হাত গুটিয়ে বসে থাকে ওই ইহুদি খ্রিস্টানেরা আমাদের মুসলিমদেরকে ধ্বংস করে ছাড়বে ধ্বংস করে ছাড়বে কথা বলেন ঠিক না এজন্য মহতারাম হাজিরিন সর্ব অবস্থায় ওই অপশক্তিদেরকে আমরা 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 প্রতিহত করতে প্রস্তুত আছি প্রয়োজন হলে আবার যুদ্ধ হবে আবার লড়াই হবে এরপরেও আমার কোন মুসলমানদের উপরে বিন্দু পরিমাণ আর আঘাত সহ্য করা হবে না কথা বলেন ঠিক না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ঠিক না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত যার জীবনের বিনিময় ঠিক না মুসলমান জোরে আওয়াজ দাও আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে ঠিক না কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় ঠিক না ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত যার জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত যার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় মহতারাম হাজিরিন সর্ব অবস্থায় নবীজির আদর্শকে যদি আমরা মানতে পারি ওই ইহুদি বেঈমানেরা কোনোদিন আমাদের উপরে চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আমরা আল্লাহর পয়গম্বরের আদর্শ জীবন থেকে সরিয়ে দিয়েছি আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নত আমাদের মধ্যে নাই যার কারণে সমস্ত বেঈমানেরা আমাদের আমাদের উপরে চড়াও হয়ে বসছে সুতরাং আজকে যদি সাহাবায়ে কেরামের মতো আমরা নবীজির আদর্শকে মানতে পারতাম আজকে সাহাবায়ে কেরামের মতো যদি আমরা নবীজির সুন্নতকে মানতে পারতাম তাহলে কশিন কালেও ওই বেঈমানেরা আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পেত না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার সাহাবায়ে কেরাম কেমন নবীজির আদর্শ মেনেছেন
حضرت حذیفہ رضی اللہ تعالی عنہর ছোট্ট একটা مثال দিলে আপনাদের সামনে বুঝে আসবে পারস্য সম্রাট যখন মুসলমানরা যখন পারস্য আক্রমণ করলো এইবার পারস্য সম্রাট চিন্তা করলেন যে আমরা মুসলমানদের কাছে একটা আলোচনার প্রস্তাব পেশ করি এবার পারস্য সম্রাট যখন চিন্তা করলেন মুসলমানদের কাছে আমরা একটা আলোচনার প্রস্তাব পেশ করি এবার যখন আলোচনার প্রস্তাব পেশ করলেন পেশ করার পর এবার হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি দল পারস্য সম্রাটের কাছে চলে গিয়েছে পারস্য সম্রাটের কাছে যাওয়ার পর এবার যখন তাদের সাথে আলোচনায় বসলো আলোচনা শেষ হয়ে গেল মুসলমান আলোচনা যখন এইবার সম্রাটের দরবারে গেছে যদি নাস্তার আয়োজন না করা হয় খাবার না খাওয়ানো হয় কেমন হয় একজন মেহমান যদি আমার বাড়িতে আসে আমি মেহমানদেরকে আমি কোনোদিন না খাওয়ায় বিদায় দিতে পারবো না কমপক্ষে এক গ্লাস পানি হলেও আমার বাড়িতে খেয়ে যেতে হবে অন্যথায় আপনি আমার বাড়ি থেকে বিদায় নিতে পারবেন না এমন জোর দাবি আমাদের থাকে কি থাকে না মুসলমান ভাইরা রে আমার এবার হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এই মুসলমানদের সেনাপতি শোনো তোমরা আজকে আমাদের দরবারে আসছো সুতরাং তোমরা এখান থেকে না খেয়ে যেতে পারবা না সকলের অনুরোধে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার টেবিলে বসে গেলেন বসার সাথে সাথে খাবার যখন সামনে পেশ করা হলো এইবার খাবার খেতে খেতে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে এক লুকমা খাবার জমিনের মধ্যে পড়ে যায় হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারটা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন সাথে সাথে তিনার নবীজির সুন্নতের কথা স্মরণ এসে গেল কারণ নবীজির সুন্নত হইল যে একজন মুসলমান যখন খানা খাবে তখন খাবার যখন মাটিতে পড়ে যাবে তখন পরিষ্কার করে ওই খাবারটা তুমি খেয়ে নাও কারণ কোন খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন কেউ জানে না ওই মুসলমান কোন খাবারের মধ্যে আল্লাহ বরকত রাখছেন কেউ জানে এই জন্য পয়গম্বর বলেন এই আমার উম্মতের দল আমি যখন তোমাদেরকে নসিহত করে যাই যখন তোমরা খানা খাইবা দস্তরখান বিছায় খানা খাইবা দস্তরখান কেন বলা হইল বলে দস্তরখান বিছাইলে খাবারটা যখন জমিনের মধ্যে পড়ে যাবে দস্তরখানে পড়বে তখন ওই খাবারটা খাইতে রুচিতে বাঁধবে না কথা বলেন ঠিক কি না আজকে তো আমাদের ঘরে দস্তরখানই নাই আজকে আমাদের ঘরে মুসলমানের সন্তান আমরা আজকে আপনি অধিকাংশ জায়গায় আপনি যাবেন যে দেখবেন যে ঘরের ভিতরে আপনি দস্তরখান পাইবেন না একটা জায়গায় গিয়েছিলাম যাওয়ার পরে খাবার পরিবেশন করা হলো তো খাবার দিয়েছে বললাম ভাই দস্তরখান কই দস্তরখান দিলে মনে হয় ভালো হয় আল্লাহ নবীজির একটা সুন্নত ছেড়ে দিব তো এবার খুঁজে 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 আল্লাহর বান্দা কিছু পায় না শেষমেশ বইয়ের একটা উন্না নিয়ে এনে হাজির করছে মহতারাম হাজিরিন এই যদি হয় আমাদের মুসলমানের অবস্থা বইয়ের একটা উন্নার উপরে যদি আমি দস্তারখান বানানো লাগে আমার তাহলে আজকে আমাদের থেকে সুন্নত গেল কোথায় আমাদের মধ্যে রিজিকের বরকত আসবে কোথার থেকে কারণ যেই খাবারটা আমার থেকে পড়ে গিয়েছে ওই খাবারের মধ্যে হতে পারে পয়গম্বর বলেন ওই খাবারটার মধ্যেও আল্লাহ তাআলা বরকত হয়তোবা নিহিত রেখেছেন সুতরাং এই জন্য খাবার যখন মাটিতে পড়ে যাবে ওই খাবারটা তুমি উঠিয়ে পরিষ্কার করে সাফ করে খেয়ে নাও বলেন না সুবহানাল্লাহ আজকে আমাদের মধ্যে খাবারের বরকত উঠে গেছে কেন কেন আমাদের রিজিকের মধ্যে বরকত নেই এই ছোট ছোট সুন্নত না মানার কারণে ছোট ছোট সুন্নতগুলো না মানার কারণে মহতারাম হাজিরিন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাত থেকে যখন খাবারটা পড়ে গেলেন চিন্তা করলেন
যে আল্লাহর পয়গম্বরের হাদিসের উপরে আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপরে আমি আমল ছেড়ে দিতে পারবো না। এবার ওই খাবারটা ওঠানোর জন্য তিনি যখন নিজ হইলেন খাবারটা উঠাইতে গেলেন তখন পাশে থাকা এক লোক তিনাকে এভাবে মৃত্যু আঘাত করে বোঝাইতে চাইলেন, বললেন ভাই তুমি এখানে কি করছো, এটা তো জেদ সে জায়গা না, এটা পারস্য রাজ দরবার, সুতরাং এখানে আজকের জন্য তুমি নবীজির সেই সুন্নতটাকে না ছেড়ে দাও। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে থাকা ব্যক্তি বললেন ভাই আজকের জন্য তুমি কি করছো, দেখো এটা তো পারস্য রাজ দরবার, তুমি আজকের জন্য না হয় তুমি এই সুন্নতটাকে ছেড়ে দাও। এ মুসলমান লক্ষ্য করে শোনেন, এই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, তিনি উচ্চ কণ্ঠে যেই ঘোষণা করেছিলেন সেটা স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আজও পর্যন্ত রয়েছে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাবনাইল হুমাকা। বলেন আল্লাহু আকবার, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এই এই আহম্মক শোন, আমি কি এই আহম্মকদের কারণে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিব, না না আমি আমার হাবিব আমার আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এই আহম্মকদের কারণে আমি ছেড়ে দিতে রাজি নাই। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এরা আমাকে সম্মান করুক আর অসম্মান করুক, এরা আমাকে যাই বলুক না কেন, ধর্মান্ধ বলুক আর যাই বলুক না কেন, আমি কশ্চিনকালেও আমার জীবন থাকতে আমি আল্লাহর পয়গম্বরের একটা সুন্নতকে ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূলের যখন সুন্নাত কেউ মানবে, এই শুধু ইহুদি খ্রিস্টান নাই, ওই বেঈমানের দল শুধু নয়, আমাদের কথা ওই জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত শুনতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা, ওই জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত আমাদের কথাকে শুনতে বাধ্য হবে। বলে কিভাবে, ছোট্ট একটা মিসাল যদি আমি আপনাদের সামনে দেই, এ মুসলমান লক্ষ্য করে বুঝবেন কিভাবে কিভাবে রে হিংসু প্রাণী পর্যন্ত আমাদের কথা শোনে। সাহাবা একরাম নবীজির সুন্নত পাই টু পাই মানার কারণে, পাই টু পাই মানার কারণে এ মুসলমান ওই জঙ্গলার হিংসু প্রাণীরা আল্লাহর পয়গম্বরের সাহাবিদের কথা শুনেছেন, কথা বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা রে আমার, আফ্রিকা অভিযানে হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন জলিল কদর সাহাবি হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উকবা ইবনে নাফে তিনি আফ্রিকা অভিযানে যখন বের হয়ে চলে গেলেন, সাহাবা ইকরামদেরকে নিয়ে আফ্রিকা অভিযানে চলে গেলেন, এবার যাওয়ার পর এবার চিন্তা করলেন আমরা এখন রাত্রি যাপন করব কোথায়, কোন জায়গা থাকা আমাদের জন্য সর্বোত্তম হবে, এইবার পরামর্শ করে চিন্তা করলেন যে আমাদের আমাদের এই জঙ্গলা আফ্রিকা জঙ্গলের মধ্যে ছাড়া আমাদের থাকার উত্তম আর কোনো জায়গা হতে পারে না। এবার সবাই চিন্তা করলেন আফ্রিকার জঙ্গলের মধ্যে কিভাবে আমি থাকব, এই জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুকের অভাব নাই ঠিক কিনা, এই জঙ্গলার মধ্যে বাঘ ভাল্লুকের অভাব নাই, এই জঙ্গলার মধ্যে কোনো হিংস্র প্রাণীর অভাব নাই, সাপ বিচ্ছুর অভাব নাই। এবার উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাহাবা একরামদের, বললেন শোনো তোমরা দাঁড়াও আমি দেখছি। এইবার উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসলমান লক্ষ্য করে বুঝবেন, এই ডাক দিয়ে জঙ্গলার সমস্ত প্রাণীর দিকে ডাক দিলেন, আইয়াতুল হাসারাত ওয়াসিবা নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহাদু ইন্নানা নাযিলুনা। এ মুসলমান যখন যখন হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন এই জঙ্গলার সিংহ প্রাণীরা শোন, এ জঙ্গলার সমস্ত সাপ সাপ বিচ্ছু শোন, তোরা আজকে এই আজকের জন্য এই জঙ্গলা ছেড়ে বের হয়ে চলে যাবি। আমরা হইলাম
আমরা হইলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হইলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এইবার উকবা ইবনে নাফে বললেন এই জঙ্গলার হিংস প্রাণী শোন এইখান থেকে তোরা যদি বের না হয়ে যাস আমরা সাহাবা একরাম বলছি শোন যদি এইখান থেকে বের না হয়ে যাস আমরা বলে দিলাম এই জঙ্গলার মধ্যে যদি একজনকে পাই এই জঙ্গলার মধ্যে যদি কাউরে পাই সুতরাং আমরা তাদেরকে ফামান ওয়াজাদনাহু বাদ কতলনাহু যদি এই ঘোষণার পরে যদি তোমরা বের না হয়ে যাও একজন যদি কীটপতঙ্গ আমরা যদি কোনো হিংস প্রাণীকে পাই তাহলে তোমাদেরকে আমরা একটা একটা করে হত্যা করে ফেলব চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার সাহাবা একরামের ইমানের পাওয়ার কেমন ছিল এ মুসলমান সাহাবা একরামের আল্লাহর পয়গম্বরের সুন্নত কি পরিমাণ মানতেন সাহাবা একরাম নিজের জীবন কি উৎসর্গ করে দিয়েছেন এরপরও নবীজির ভালোবাসা তারা কোনোদিন উৎসর্গ করতেন নবীজির ভালোবাসা থেকে পিছপা হয় নাই আল্লাহর নবীজির সুন্নত থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই এবার উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা নু ঘোষণা দেওয়ার পর তাকিয়ে দেখা গেল জঙ্গলার ভিতরে যত বাঘ ভাল্লুক ছিল জঙ্গলার ভিতরে যত হিংস প্রাণ ছিল সব বিশ্ব ছিল সমস্ত সব বিশ্বগুলো মুহূর্তের মধ্যে জঙ্গলা ছাড়তে বাধ্য হলো কথা বলেন সুবহানাল্লাহ সাহাবা একরাম নবীজির সুন্নতকে মানার কারণে নবীজির আদর্শকে মানার কারণে সাহাবা একরামের কথা মেনেছেন জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত মহতরম হাজিরিন আজকে যদি আপনি আমি নবীজির আদর্শকে মানতে পারি নবীজির সুন্নতকে মানতে পারি আমাদের কথা ওই জঙ্গলার হিংস্র প্রাণী শুনতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আর ইসলাম বিদ্বেষী যারা আছে যত দুনিয়ার ভিতরে নাস্তিক বেঈমান আছে যাদের ইসলামের কথা শুনলে চুলকানি হয় মাহফিল হইলে যাদের চুলকানি হয় এই সমস্ত মানুষরা কোনোদিন কোনোদিন ইসলাম পক্ষে ইসলামের পক্ষে মানুষদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এজন্য সর্ব অবস্থায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে হবে পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ কারা কারা নবীজির সুন্নতকে মানবেন দু হাত তুলে দেখিয়ে দেন দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নত মেনে খাঁটি আশেক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন হাত নামা মুসলমান ভাইরারে আমার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছিলাম নবীজিকে কলিজা দিয়ে ভালোবেসেছেন নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এরপরেও তিনারা সাহাবা একরামের ভালোবাসা থেকে পিছপা হয় নাই নিজের জীবন বাজি রেখে সাহাবা একরামের জন্য ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত জায়গায় সাহাবা একরামের জন্য ঝাঁপিয়ে পড়েছেন মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন একজন সাহাবি সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আদরের একজন সাহাবি সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিষণ্ন মনে রমজান মাস বিষণ্ন মনে তিনি গাছের ছায়ার নিচেই বসে রয়েছে এই সাহাবির পরিচিতি হলো সাহাবি ছিলেন একদম কালো ঠোঁট দুইটা ছিল ঝোলানো নাক ছিল বোঁচা মুসলমান ভাইরারে আমার সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি গাছের ছায়ার নিচে রমজানের রোজা রেখে তিনি গাছের ছায়ার নিচেই তিনি বিশ্রাম করছেন বসে আছেন হঠাৎ করে পিছন দিক দিয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাদাত সালমির চক্ষু দুইটা গিয়ে বন্ধ করে ধরছেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর রাসূলের হাত পড়েছে সাহাবা একরামের চোখের উপরে সাহাবা একরামের হাত পড়েছে আল্লাহু আকবার এমন সৌভাগ্য আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে কতই না সৌভাগ্যবান করেছেন কতই না সৌভাগ্যবান করেছেন মহতরম হাজিরিন
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়ে যে চক্ষু দুইটাকে বন্ধ করে ধরলেন এবার ধরার পরে সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে ভাই আপনি আমার চক্ষু দুইটা বন্ধ করে ধরেছেন আমার খুবই কষ্ট হয় মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কে ভাই আমার চক্ষু দুইটা বন্ধ করে ধরেছেন আমার চক্ষু ছেড়ে দেন আমার বড় কষ্ট হয় কারণ আমি রোজা রেখেছি আমার ঘরে কোনো খাবার নাই আমি সাহারি করেছি আমি গাছের পাতার রস করে সাহারি করেছি আবার ইফতার করব গাছের ছাল রস করে সুতরাং এটা ছাড়া আমার ঘরে আর খাবার নাই আমার অনেক বড় কষ্ট হয় আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে ছেড়ে দেন কে ভাই আপনি আল্লাহর পয়গম্বর এবার গলার স্বরকে চেঞ্জ করে ফেললেন চেঞ্জ করে ফেলে বললেন এই সাদ বলো বলো তো দেখি কে তোমার চক্ষু দুইটা বন্ধ করে ধরেছে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন আমি কি করে বলবো সাদ সালমি এবার দুইটা দুইটা হাত তিনি আমার নবীজির হাতের উপরে ভাবে হাত রাখলেন এভাবে ধরে 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 এবার সাদ সালমি বললেন যে এই হাত মনে মনে চিন্তা করলেন এত সুন্দর হাত এত সুন্দর নরম তুলতুলে হাত মক্কার মদিনার মধ্যে আল্লাহর পয়গম্বর ছাড়া কারো হতে পারে না আল্লাহর পয়গম্বরকে বললেন পয়গম্বর আপনি কেন আমার চক্ষু ধরেছেন দুষ্টামি করেন পয়গম্বর এই কথা বলার সাথে সাথে পয়গম্বর আমার বললেন সাদরে তুমি কি করে বুঝলাম আমি তোমার চক্ষু বন্ধ করে ধরলাম এইবার সাদ সালমি বলে পয়গম্বর আমি কি করে বুঝলাম শুনেন আমি যখন আপনার হাতের উপরে হাতটা আমি রাখলাম আমি এত সুন্দর তুলার মতো আমি অনুভব করলাম এত সুন্দর অনুভব করলাম আমি চিন্তা করলাম এই এত সুন্দর হাত তোলার মতো নরম হাত পুরা মক্কা মদিনার মধ্যে আমার পয়গম্বরের ছাড়া কারুর হতে পারে না আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার এইবার আল্লাহর পয়গম্বর সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন সাআদ তোমার মনটা খারাপ কেন কি জন্য তুমি মনটা খারাপ করে এখানে বসে আছো এইবার সাআদ সালমি আল্লাহর পয়গম্বরকে বললেন পয়গম্বর আমি মন খারাপ করে এজন্য বসে আছি আমি হইলাম একবারে কালো দেখতে নয় বেশি ভালো সুতরাং এই মক্কা মদিনার ভিতরে আমাকে কেউ জায়গা দেয় না আমার আমাকে কেউ পাশে দাঁড়াইতে দেয় না আমি অনেক কালো ঠোঁট দুইটা বোঁচা কেউ আমাকে পছন্দ করে না অ পয়গম্বর বয়স তো কম হয় বয়স তো আমার 32-33 এর কোঠায় পৌঁছে গিয়েছে এই মক্কা মদিনার ভিতরে আমাকে কেউ বিবাহ দেয় না কেউ মেয়ে দেয় না আমাকে বিবাহ দেয় না আমার সাথে কোনো মেয়ে বিবাহ দেয় না সুতরাং আমার জন্য কি জান্নাতের মধ্যে আমার আল্লাহর ব্যবস্থা করবেন আল্লাহর পয়গম্বর সাদ সালমিকে বললেন সাদরে টেনশন করো না কোনো টেনশন নাই কোনো টেনশন করো না কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিকির ফয়সালা করে দেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই কালামে জিন্দা কোরআনে হাকিম মতেও লায়াসালস্তো কাদিম জামিউল মেফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহাবুর জালি বাকা কোরআন কালামুল্লাহ বশানু কদিমস্তি কদিমস্তি নইনু মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পয়গম্বর সাআদ সালমি
رضی اللہ تعالیٰ عنہ کے بلن سادرے کونو ٹنشن کرونا رزقیر ملک امر اللہ شترنگ تمہیں کونو ٹنشن کرونا شمستو خمتر ملک ہو لین امر اللہ شترنگ پیتھی بید بی تورے اپنی جتوی خمتا بان مانوش دیکھن نکنو ای خمتا چیرو اس تھائینا اس کے جرہ خمتا پیئے وانیک بڑو بچہ ہی دیکھاؤ اے مسلمان شنے ناو ای خمتا کن تو چیرو اس تائی تھک بینا ای خمتا چیرو اس تائی تھک بینا آج اچھے تو کال تھک بینا اس کے اپنی آمیا سی کل کیا رکھ زوناج بے شترنگ خمتا آر چیار پے جرا ونائی بھاوے جو دی کے او کرو پر ظلم کرے مسلمان شنے ناو ای دنیا زمین بیچار نہ ہوئی لو آخراتر مدے بیسار کرار جنو یک جن آسے کتا بولن ٹھیکی نا مسلمان بھائی رے ہمار حضرت سعد السلمی رضی اللہ تعالی عنہ کے بولن اے سعد کونو ٹینشن نہیں کونو ٹینشن نہیں کارون رزقیر مالک ہوئیلین امار اللہ تمہار دنیا تو بیباو ہوئے اور آخرا تو حریر ببوستا کرے دیبین امار اللہ مسلمان بھائی رے ہمار کتھا گلو دل دیے بوز بین ای بار محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بلن تمہار بیباو ہوئے جبے سعد السلمی خوشیت پورا گد گد سعد السلمی بلن پیغمبر شتی امار کی بیباو ہوئے بلے ہے بیباو ہوئے اللہ پیغمبر بلن سعد بلو تمہار کند کن منوشتہ پسندو کنو میہ جو دی مکہ مدینار مدی پسندو ہوئے تھے کہ تمہیں بلو ای بار سعد السلمی رضی اللہ تعالیٰ عنہ بلن او پیغمبر زیبون کنو دین میلو کردی کہ امار چک خدوی اچھو کری نائی میلو کردی کہ ہمیں تکائی نائی پر در آیات نازل ہور پار آمی کنو دن میلو کردی کہ چکو تولے تکائی نائی شترانگ آمار کنو پسندر نائی تبے آمی شنے چھی مکہز مکہ مدینار بھی تورے مکہر زمینر مدے عبدالوحاب یامینی ریکٹا میں آچھے ای مکہر مدے شب سائی تے بیشی شندری شمست جبکرانا کی تار جنن پاگل اے مسلمان بھالے کرے لکو کرے بجار चेष्टा करबें एबार सात साल में बोलें पैगम्बर যদি বিবাহ করতেই হয় ওই সুন্দরী মে ওই মুসলমান শুনে নাও ওকে বলা হয়তো দুনিয়ার হুর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পয়গম্বর যদি বিবাহ আমার করতে হয় তাহলে সাআদ সালমিকে আমার সাথে বিবাহ আমার ওই মেয়েটার সাথে আমাকে বিবাহ দিয়ে দেন অন্যথায় আমি বিবাহ করব করতে চাই না মুসলমান ভাইরারে আমার আল্লাহর পয়গম্বর বললেন তাই হবে এইবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন চিঠি লিখে সাদ সালমির কাছে দিয়ে বললেন যাও এই চিঠিটা তুমি মেয়ের বাবার কাছে গিয়ে দিবা আর সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে মেয়ের বাবার কাছে চলে গেলেন মেয়ের বাবার কাছে যাওয়ার পর এবার তিনি মেয়ের বাবার কাছে চিঠিটা দেয়া মাত্র তিনি বললেন কি এটা বলে এটা পয়গম্বরের চিঠি পয়গম্বর তোমার কাছে চিঠি পাঠিয়েছেন বলে কিসের চিঠি বলে এই চিঠি আল্লাহর পয়গম্বর পাঠিয়েছে তোমার মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য এই কথা বলেই সাআদ আসসালমি দেদো কারণ যদি আমারে মারে সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তা করলেন যদি আমারে মারে সবচাইতে বেশি বড় লোক তার উপরে আবার সবচাইতে বেশি সুন্দরী সুতরাং এর কাছে আমার বিবাহর প্রস্তাব মারাটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কি না এরপরে সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা নু তিনি দৌড়ে চলে গেলেন দৌড়ে যাওয়ার পর এরপরে ওই আব্দুল ওয়াহাব ইয়ামিনি পুরা রেগে ফুলে গেছেন পুরা রেগে গিয়েছেন এবার বললেন মেয়ে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসলেন আসার পরে বললেন বাবা কি হয়েছে আপনি এমন করছেন কেন বলে এমন করছি কারণ হইল
আল্লাহর পয়গম্বর একজনের কাছে চিঠি দিয়ে পাঠিয়েছে এবং তার সাথে তার বিবাহের কথা বলছে এজন্য আমার একটু মেজাজটা গরম হচ্ছে এইবার মেয়ে বললেন বাবা শোনো ছেলে যেমনই হোক না কেন টাকা পয়সা নাই জমি জায়গা নাই কোনো কিছু নাই তার ঘর নাই বাড়ি নাই আল্লাহর পয়গম্বর যেহেতু বিবাহর প্রস্তাব দিয়ে পাঠিয়েছে নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে চিঠিটা খুলেন পড়েন এইবার চিঠি খুললেন চিঠি খুলে আপনার চিঠির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর পয়গম্বর লেখছেন আব্দুল ওহাব আমিনেরে আমি তোমার কাছে তোমার মেয়ের জন্য প্রস্তাব দিয়ে যেই ছেলেটাকে পাঠাইলাম এই ছেলেটার আমল অনেক ভালো আল্লাহর কাছে অনেক পছন্দ আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা তিনটা গুণ এর ভিতরে আছে সুতরাং এই তোমার কন্যাকে সাদ সালমির সাথে বিবাহতে তুমি রাজি হয়ে যাও মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাওয়ার পর মেয়ে বললেন বাবা খোলো চিঠির মধ্যে কি আছে চিঠির মধ্যে লেখা আব্দুল ওহাব আমিনিরে তোর এই মেয়েটা আমি যার জন্য প্রস্তাব দিয়ে পাঠিয়েছি তোর মেয়েটার জন্য ভালো হবে এটা বলে চিঠি খুলেই দেখে তিনটা গুণ ছেলের ভিতরে আছে বলে কি সেই তিনটা গুণ এক নাম্বার গুণের নাম হলো আল্লাহ তাআলা এই সাহাবীকে দুনিয়ার জমিনের মধ্যে থেকেই জান্নাতের টিকিট দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এইবার মেয়ে যখন পাইলেন শুনলেন এ মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওর মতো সুভাগ্যবান পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন ওর মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না এরপরে দুই নাম্বার গুণ তার ভিতরে আছে দুই নাম্বার গুণ হলো এই যুবকটা সারা রাত্র ঘুমায় তারপরেও আল্লাহ তাআলা তাকে নফল ইবাদতের সওয়াব দেওয়ার আমল নামায় দিতে থাকে সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন কেমনে রাত্রেবেলা ঘুমায় কিন্তু সারা রাত্র তার ভিতরে তার আমল নামাই নফল নামাজের সওয়াব তার আমল নামাই নফল ইবাদতের সওয়াব কারণটা কি কেমনে হয় আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি ইশার নামাজ বা জামাত আদায় করে ঘুমিয়ে যায় আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আল্লাহ তাআলা এই এই আমল দুইটা করার কারণে জামাতের সাথে নামাজ ইশা এবং ফজরের নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দা কে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেয় মুসলমান ভাইরারে আমার এবার সাদ সালমি বললেন তিন নাম্বার চিঠির মধ্যে লেখা বলে এই যুবকটা প্রত্যেক দিন ২০ থেকে ৫০ বার কোরআনের খতম দেয় বলে কিভাবে সম্ভব ২০ থেকে ৩০ বার কোরআন খতম করে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন কোন মুসলমান যদি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে তিনবার পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার আমল নামায় এক খতম কোরআন শরীফের সওয়াব লিপিবদ্ধ করে দেয় মুসলমান ভাইরারে আমার কথা খুবই সংক্ষেপ দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন এ মুসলমান এইবার সাআদাত সালমি যখন প্রস্তাব নিয়ে গেলেন এইবার মেয়ে যখন দেখলেন তিনটাই তো খুবই ভালো মেয়ে আবার পাগল হয়ে গেলেন বললেন বাবা আমি কোনো ধন সম্পদ দেখতে চাই না আমি কোনো কিছু দেখতে চাই না আল্লাহর পয়গম্বর যেহেতু আমার প্রস্তাব দিয়ে পাঠিয়েছে সুতরাং আমি দুনিয়ার কোনো কিছু চাই না আমি ওই ছেলের সাথেই বিবাহ বসবো অন্য কারোর সাথে আমি বিবাহ বসতে রাজি নাই আপনি যদি যান আল্লাহর পয়গম্বরের কাছে যান আর যদি না হয় আমি ওই পয়গম্বরের কাছে চলে যাব চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এইবার আব্দুল ওহাব আমিনি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন আল্লাহর পয়গম্বরকে বললেন পয়গম্বর
আমি আমার কন্যাকে আপনার ওই সাদা সালমির সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি আছি, সুতরাং আমার মেয়েও রাজি, আপনি দ্রুত বিবাহর ব্যবস্থা করে ফেলেন। এ মুসলমান, এরপরে আল্লাহর পয়গম্বর বিবাহ কার্যক্রম করার জন্য সাদা সালমিকে বললেন, সাদ সালমি রে, তুমি তো বিবাহ করবা ঠিক আছে, কিন্তু বিবাহর আগে মহরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে বর্তমান আগে মহর জোগাড় করে তারপরে বিয়ে করার চেষ্টা করবেন, কারণ এখন বর্তমান তো এমন হয়ে গিয়েছে মহর তো দূরের কথা, শ্বশুরের বাড়ির থেকে যৌতুক আর কৌতুকের টাকা এনে খায়, কথা বলেন ঠিক না? শ্বশুর বাড়ি থেকে যৌতুক কৌতুকের টাকা খাওয়া মানে কুত্তার পায়খানা খাওয়া সমান। এই জন্য এটার থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে মুসলমান। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বর সাদ সালমিকে বললেন, সাদ তুমি বিবাহ করবা, মহর আসেনি। আল্লাহর পয়গম্বরকে সাদ সালমি বললেন, পয়গম্বর আমার কাছে মহর আনার তো কোনো টাকা পয়সা নাই, আমি আপনার বাড়ি খাই আপনার বাড়ি ঘুমাই, সুতরাং আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আল্লাহর পয়গম্বর বললেন, যাও আমার সাহাবি উসমানের কাছে চলে যাও, উসমানের কাছে যাও, তোমাকে 400 দিরহাম দেবে। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলে, যাবার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পয়গম্বর পাঠিয়েছেন, আপনি আমাকে কিছু দেন, 400 দিরহাম দেন। বলে পয়গম্বর কি 400 দিরহামের কথা বলেছে? বলে হ্যাঁ। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর যাও ওইখান থেকে তুমি 500 দিরহামের একটা প্যাকেট তুমি সাদকে দিয়ে দাও। বলে কেন 500 দিরহাম কেন? আল্লাহর পয়গম্বর তো 400 দিরহাম বলেছে, আমি 500 দিরহাম কি জন্য নিব, কি জন্য দিবেন আপনি? মুসলমান ভাইরা রে, আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুসলমান শোনেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলছে 400, আমি দিলাম 500, আল্লাহর পয়গম্বর যদি বলতো 1000, আমি উসমান তোমাকে 2000 দিরহাম দিতাম। মুসলমান ভাইরা রে, আমার এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ও পয়গম্বর, ঘরের ভিতরে খাবার নাই, আপনি একটু কিছু দেন, আমি খাবারের আয়োজন করতে পারব। আল্লাহর পয়গম্বর সাহাবীকে বললেন, যাও আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, ওই উসমানের কাছে যাও, উসমান তোমাকে খাবার দিবে, উসমান তোমাকে কিছু টাকা দিবে, 2000 দিরহাম দিবে, তুমি যাও উসমানের কাছে, উসমান দিরহাম দিবে, ওইটা নিয়ে তুমি তোমার সংসারে লাগাইবা। এবার সাহাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির হইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হওয়ার পর তিনি দেখলেন প্রথম যখন গেলেন, দেখলেন যে বাতাসে তুলো উড়ে যাইতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাসে তুলো উড়ে যাইতে দিচ্ছে না, ওটাকে ধরে ধরে ঠেকিয়ে রাখতেছে। এরপরে দ্বিতীয়বার আবার গেলেন, আবার যেয়ে দেখে যে পিপিলিকায় গম নিয়ে চলে যাচ্ছে, পিপিলিকার মুখের মধ্যে থেকে গমগুলো ছড়ায়া ছড়ায়া উসমান রাখতেছে। এরপরে এই দৃশ্য দেখে সাহাবি আবার চলে গেল। এরপরে আবার আসলে, আবার আসার পরে এবার দেখে সামান্য ক্যাশিয়ারের সাথে 1 টাকার হিসাবের গড়মিল হয়েছে, তাই ক্যাশিয়ারের 12টা বাজিয়ে দিচ্ছে। এটা দেখিয়া আবার ওই সাহাবি চলে গেল। এইবার যাওয়ার পর এবার যখন বললেন, ওই সাহাবি দেখলেন, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এই সাহাবি ভাই তুমি কেন বারবার আসছো, আর ফিরে যাও, কারণ কি? বলে, আর তোমাকে কে পাঠিয়েছে বলো, তুমি কি জন্য আসছো? বলে, পয়গম্বর আমাকে 2000 দিরহাম দিতে বলছে। এবার সাহাবী উসমান বলে, আবার বলো কে তোমাকে পাঠিয়েছে? বলে, পয়গম্বর পাঠিয়েছে। আবার উসমান বললেন, কে পাঠাইছে বলো? বলে, পয়গম্বর পাঠাইছেন, সাদাত সালমি রাদিয়াল্লাহু। এই সাহাবী এবার আল্লাহর পয়গম্বরের কাছে দৌড়ে চলে গেলেন, যে বললেন, পয়গম্বর আমি যখন গেলাম, আপনি এমন একজন মানুষের
মানুষের কাছে পাঠিয়েছেন এমন একজন সাহাবীর কাছে আপনি পাঠিয়েছেন সুতরাং সে তো আমাকে টাকা পয়সা দিল না বরং বারবার শুধু আপনার নামই জিজ্ঞাসা করে যাচ্ছে কে পাঠাইছে কে পাঠাইছে এভাবে একাধিকবার বলছে আমি দৌড়ে চলে আসছি আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন হায় আল্লাহ আমার উসমানের মন কি পরিবর্তন হয়ে গেল নাকি আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে করতে দূর থেকে দেখা যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা নয় দুই বস্তা নয় তিন বস্তা টাকা নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়েছে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আল্লাহর পয়গম্বর বললেন এ উসমান তুমি কেন এমন করলা বারবার নাকি তুমি নাম জিজ্ঞাসা করছো বলে পয়গম্বর ওই ব্যক্তি কি ওই ব্যক্তি আমার কাছে গিয়েছে আপনার নাম যখন আমার কাছে বলছে সুতরাং আমার মনটা এত বারবার আপনার নাম শুনতে মন চাই রে পয়গম্বর যদি আপনার নাম একবার নয় দুইবার নয় তিনবার নয় তিন তিনবার বলার কারণে তিন বস্তা টাকা এনে আমি হাজির করলাম ও পয়গম্বর যদি আপনার সাহাবি আপনার নাম 1000 বার আমার সামনে বলতো রে পয়গম্বর আমি আপনার সামনে 1000 বস্তা টাকা এনে হাজির করতাম মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এইবার সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বিবাহের যোগ বিবাহ কম তিনি টাকা পয়সা নিয়ে হাজির হয়ে চলে গেলেন আল্লাহর পয়গম্বর এবার তার বিবাহ সম্পূর্ণ করাইলেন এ মুসলমান আল্লাহর পয়গম্বর সাদ সালমিকে বললেন সাদ রে তুমি যাও এই টাকা নিয়ে তুমি তুমি যে টাকাটা আছে এই টাকাটা নিয়ে তুমি যাও তোমার নতুন বইয়ের জন্য তুমি কিছু কাপড় কেনাকাটা করে নাও কিছু খাবার কিনে নিয়ে আসো এইবার খাবার কিনার কথা বলে আল্লাহর পয়গম্বর বললেন সাদ রে তুমি যাইবা শ্বশুর বাড়ি গিয়ে বেড়াইবা সুতরাং সাবধান তুমি এদিক সেদিক কোনো জায়গা যাইবা না আল্লাহর পয়গম্বর এবার সাদ সালমিকে নসিহত করে চলে গেলেন বদরের যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধের ময়দানে যখন আল্লাহর পয়গম্বর চলে গেলেন এই সাদ সালমি খাবার কিনে বাজার থেকে আসছে খেয়ে জানি অবস্থায় কোথায় আসরে নবীর সাহাবীরা কোথায় আসরে নবীর সাহাবীরা কেউ কি নাই আমার পয়গম্বরের উপরে আক্রমণ করছে ওই কাফের বেঈমানের দলেরা আমার নবীজির উপরে আক্রমণ করছে তোমরা কি কেউ নাই তোমরা কি কেউ নাই রে নবীজির জন্য জীবন দেওয়ার জন্য এই কথা শুনিয়া সাদ সালমি দৌড়ে বাজারে চলে যায় এবার বাজারে যাওয়ার পর সাদ সালমি দোকানে গিয়ে বলে ভাই আমি যেই মালগুলো কিনেছি অনুরোধ করে বলছি রে ভাই এই মালগুলো আপনি নিয়ে নেন আর আমার কাছে যেই বাকি টাকাগুলো রয়েছে টাকাগুলোও নিয়ে নেন এর বিনিময়ে আপনি একটা তরবারি আমাকে দেন আর একটা ঘোড়া আপনি আমাকে দেন আর একটা কালো কাপড় আমাকে দেন কালো কাপড় কি জন্য আল্লাহর পয়গম্বর সাদকে বলছে সাদ রে তুই কিন্তু আসবি না যুদ্ধের ময়দানে তুই যুদ্ধে আসবি না সাদ বলে আমি কালো কাপড় এই জন্য নিলাম কারণ আল্লাহর পয়গম্বর যদি আমাকে যুদ্ধের ময়দানে দেখে আল্লাহর পয়গম্বর যদি আমাকে যুদ্ধের ময়দানে দেখে তাহলে পয়গম্বর আমাকে ফিরা দিবে এই জন্য আমি আমার চেহারাটাকে ঢাকিয়া আমি যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিতে আরম্ভ করলাম এরপরে অপর দিক থেকে স্ত্রীর কানে দাগ দেয় কে জানি যে বলে এই সাদের স্ত্রী নববধূ শোনো তোমার স্বামী তোমার বাসর ঘর ফেলে রেখে সব কিছু ফেলে রেখে তোমার স্বামী চলে যাচ্ছে তোমার স্বামী চলে যাচ্ছে তোমার স্বামী চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে এবার চার রাস্তার মোড়ে গিয়ে স্বামী স্ত্রী গিয়ে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা ওকে দাঁড় করাইলেন দাঁড় করায় বললেন আর স্বামী আপনি আজকে যুদ্ধের ময়দানে যাবেন না বলে না না আমি আমার পয়গম্বরের
পয়গম্বরের মানায় আমার পয়গম্বরের বাবা নাই আমারও মা নাই আমারও বাবা নাই আমি জমার পয়গম্বর যুদ্ধের ময়দানে মার খাবে এটা তো হতে পারে না আমি সাআদ বেঁচে থাকতে আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে মার খাবে এটা তো হতে পারে না মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আমার পয়গম্বর মার খাবে এটা হবে না এটা আমি সহ্য করতে পারবো না এবার স্ত্রী ডাক দিয়ে বলে ও আমার প্রাণের স্বামী শুনেন দুনিয়ার জমিনের ভিতরে কত মানুষ আছে মক্কার এমন কোন যুবক নাই আমার চেহারা দেখে পাগল না হইছে রে স্বামী আমার এক কমপক্ষে আপনি আমার চেহারাটাকে একবার দেখে যান সাদ সালমি রাদিয়াল আল্লাহু তাআলা নু ডাকতে বললেন স্ত্রী শোন শুনে নাও যদি আমি একবার তোমার চেহারার দিকে তাকাই আমি যদি তোমার চেহারার মায়ায় পড়ে যাই আমার পয়গম্বরের জন্য মনে হয় আমি জীবন দিতে পারবো না এই বলিয়া স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সাদ আসসালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বিদায় নিয়ে যাওয়ার পর সাদ আসসালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে তিনি একে 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 তিনি অনেকগুলা কাফেরদেরকে তিনি অনেকগুলা কাফেরকে হত্যা করে ফেলার পর এবার সাদ আসসালমি একটা খেজুর মুখের মধ্যে দিয়ে তিনি ইফতার করলেন ইফতার সারিয়া আল্লাহর পয়গম্বরের সাহাবি সাদ আসসালমি নামাজে দাঁড়া গেলেন নামাজে দাঁড়ানোর পর পিছন থেকে একজন বেঈমান এসে সাদ আসসালমি বাম হাতের উপর কোপ দিয়ে পুরো হাতটা কেটে দিয়েছে হাতটা জমিনের মধ্যে সাদ আসসালমির পড়ে যায় সাথে সাথে সাদ আসসালমি তিনিও জমিনের মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার পর সাদ আসসালমি তিনি ডান হাতের মাধ্যমে তিনি লিখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান ভাইরা রে আমার এই সাদ আসসালমি যখন জমিনের মধ্যে পড়ে গেলেন দূর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু দেখলেন আলী দেখলেন যে সাদ আসসালমি কেমন যেন দেখা যায় সাদ আসসালমির মতো যেন মনে হয় দৌড়ে তিনি চলে গেলেন সাদের কাছে যায় দেখে হ্যাঁ আসলেই সাদ আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন পয়গম্বর আপনার সাহাবী আজকে তো ওই আপনার বাসর ঘরে থাকার কথা ছিল শ্বশুর বাড়ি কুরমা পোলাও খাওয়ার কথা ছিল আপনার সাহাবি তো সেটা না করে আজকে দেখা যায় সাহাবি যুদ্ধের ময়দানে এসে হাজির পয়গম্বর আমার দৌড়িয়ে সাহাবির কাছে এসে হাজির হইলেন এবার সাদ আসসালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর পয়গম্বর যখন চলে গেলেন আল্লাহর পয়গম্বরের চেহারাটা আল্লাহর পয়গম্বরের চেহারাটা আল্লাহর পয়গম্বর সাদ আসসালমি কোলের উপরে আল্লাহর পয়গম্বর মাথাটা রাখলেন মাথাটা রাখার পরে সাদকে জিজ্ঞাসা করে সাদ রে ধরে আমি বললাম তুই কইছ তুই নববধুর সাথে তুই আজকে মাত্র বিবাহ করলি তুই শ্বশুর বাড়ি না যাইবি তুই কেন আজকে এখানে এসে হাজির হইলি সাদ আসসালমি বলে পয়গম্বর আমার মা নাই আমার বাবা নাই আমার দুনিয়া জমিনে কেউ নাই আপনারও নাই রে পয়গম্বর আমি আপনার বাসায় খাই আপনার বাসায় বড় হয়েছি আপনার বাসায় থাকি সুতরাং আপনাকে ছেড়ে আমি কি করে ওই শ্বশুর বাড়ি যে কুরমা ফোলাও খাই রে পয়গম্বর মুসলমান ভাইরা রে আমার এইভাবে সাহাবিরা নবীর জন্য জীবন দিল আজকে তোমার আমার ভালোবাসা কোথায় সাহাবা একরামের জন্য জীবন দিতে আমরা পারি না আজকে নবীর জন্য আমরা জীবন দিতে পারি না হে মুসলমান এই নবীকে অপমানিত অপদস্থ করার জন্য নাস্তিক বেঈমানেরা যেইভাবে উঠে পড়ে লেগেছে কখনো কখনো আমার নবীজিকে নিয়ে কটুক্তি করেন কখনো কোরআনকে নিয়ে কটুক্তি করে কখনো আল্লাহকে নিয়ে কটুক্তি করেন মুসলমান শুনে নাও আমরা ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই এই ময়দান থেকে শুনে দিতে চাই শুনেন যদি ফেরবার দেখ আমার নবীকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে
বাজে মন্তব্য করা হয় আমরা মুসলমান সহ্য করব না কথা বলেন ঠিক কিনা